শেষ দিকে সম্মেলনের প্রস্তুতি আওয়ামী লীগের। আগুনের ভয়াবহতা রোধে রাজধানীবাসীকে উদ্যোগ নিতে হবে বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। কাল থেকে টানা 15 দিন রাজধানীর বহুতল ভবনে অভিযান জানালেন সমর রেজাউল করিম। এবং বিদেশি চ্যানেলে দেশি বিজ্ঞাপন বন্ধ 1 এপ্রিল থেকে বললেন তথ্যমন্ত্রী। আসসালামু আলাইকুম, আমন্ত্রণ কর্ণফুলী সংবাদে আপনাদের সাথে আছি আমি আয়েশা আক্তার বুবলী। দর্শক এতক্ষণ শুনছিলেন সাইমা প্রপার্টিজ প্রাইভেট লিমিটেড সংবাদ শিরোনাম, এবার জানিয়ে দিব পুরো খবর। দালান নির্মাণের এক বিশ্বস্ত প্রতিষ্ঠান সাইমা প্রপার্টিজ প্রাইভেট লিমিটেড আপনার উপরে ওঠার সঙ্গী। চলতি বছরের শেষ দিকে দলীয় সম্মেলন করার প্রস্তুতি নিচ্ছে আওয়ামী লীগ। সম্মেলন সফল করার লক্ষ্যে 8 বিভাগে 8টি টিম গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সভায়। শুক্রবার বিকেলে গণভবনে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়। আগুনের ভয়াবহতা রোধে রাজধানীবাসীকেই উদ্যোগী হবার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। প্রাথমিকভাবে ব্যবস্থা নেওয়া গেলেই অগ্নিকাণ্ডের ভয়াবহতা কমানো সম্ভব বলেও দাবি করেন তিনি। সকালে রাজধানীর তেজগাঁওয়ে আদর্শ স্কুলের বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, গুলশান 2 বছর আগে অগ্নিকাণ্ড হলেও গুলশানের DNCC মার্কেটে ফায়ার সার্ভিসের সুপারিশ মানা হয়নি, বিল্ডিং কোড মানা হয়নি FR টাওয়ারের ক্ষেত্রে। 2 ঘটনারই তদন্ত রিপোর্ট পাওয়ার পর প্রকৃত দোষীদের বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি। ফায়ার সার্ভিসকে আধুনিক করতে প্রতিনিয়তই পদক্ষেপ নেওয়া হচ্ছেও বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। আগামীকাল থেকে টানা 15 দিন পর্যন্ত রাজধানীর বহুতল ভবনগুলোতে অভিযান চালানো হবে বলে জানিয়েছেন গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী সমর রেজাউল করিম। সকালে DNCC মার্কেটের কাঁচা বাজারে আগুন পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন। মন্ত্রী আরও বলেন, অভিযানের সময় অগ্নি নির্বাপক ব্যবস্থা, দ্রুত নামা সিঁড়ি ও বিল্ডিং কোড মেনে যারা ভবন নির্মাণ করেনি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। পরিকল্পিত ইমারত না, ফলে এখানে বিদ্যুৎ নির্বাপকের ব্যবস্থা বা অন্যান্য ব্যবস্থা কিন্তু এখানে রেকর্ড নেই। আমরা আগামীকাল থেকে পরিকল্পিতভাবে রাজুকের নেতৃত্বে ইন্সপেকশন করব ঢাকার সকল বহুতল ভবনকে। আমরা চিহ্নিত করব কোনটা পরিকল্পনার বাইরে, কোনটায় নিয়ম অনুযায়ী অগ্নি নির্বাপক বা সিঁড়ির ব্যবস্থা বা গ্যারেজের ব্যবস্থা আছে কি না, সেগুলো চিহ্নিত করে এর সঙ্গে যারা জড়িত থাকুক, সেটা মালিক, ডেভেলপার, এমনকি রাজুকেরও যদি কোনো কর্মচারী কর্মকর্তা জড়িত থাকে তাদের বিরুদ্ধে আমরা কঠোর ব্যবস্থা গ্রহণ করব। বিরোধী দলকে দমন করতে অত্যাধুনিক সরঞ্জাম আনছে সরকার, কিন্তু মানুষকে বাঁচানোর কোনো পরিকল্পনা নেই। আগুনে পুড়ে মারা যাওয়ার দায় সম্পূর্ণ সরকারের বলে মন্তব্য করেন BNP'র সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ। সকালে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে তিনি সাংবাদিকদের এসব কথা জানান। রিজভী বলেন, আগুনের পর আগুন দেশবাসী যেন গোরস্থানের মধ্য দিয়ে হাঁটছে। জবাবদিহিবিহীন সরকার থাকার কারণে মৃত্যুর মিছিল থামছে না বলে অভিযোগ করেন তিনি। দেশের সবচেয়ে বড় ভোগ্যপণ্যের পাইকারি বাজার চট্টগ্রামের খাতুনগঞ্জে প্রতি সপ্তাহে কমছে তেল, চিনি, ডাল, ছোলা, আদা, রসুন, পেঁয়াজের মতো রমজানের প্রয়োজনীয় পণ্যের দাম। আগামী 1 মাস কোনো রকম কারসাজি না হলে রমজানের দাম পুরোপুরি নিয়ন্ত্রণে থাকবে বলে মনে করেন ব্যবসায়ীরা। বিদেশি চ্যানেলে দেশি বিজ্ঞাপন বন্ধের আইন 1 এপ্রিল থেকে বাস্তবায়ন হচ্ছে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী হাসান মাহমুদ। দুপুরে রাজধানীর শিল্পকলা একাডেমিতে ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার আয়োজিত সংকটে বেসরকারি টেলিভিশন শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। মন্ত্রী বলেন, বিদেশি চ্যানেলে দেশি বিজ্ঞাপন বন্ধে সরকার কঠোর অবস্থানে রয়েছে। 1 এপ্রিল থেকে কেউ যদি বিদেশি চ্যানেলে বিজ্ঞাপন প্রচার করে তবে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানান মন্ত্রী। নওগাঁয় মহাদেবপুরে মা বাবা ও ছেলের রহস্যজনক মৃত্যু হয়েছে।
পুলিশ ও স্বজনরা জানায়, রাতে আর্তনাদ শুনে তকদ্দুরি গ্রামের চাকুরিজীবী অর্জুন কুমার মণ্ডলের বাড়িতে ছুটে যান প্রতিবেশীরা। এ সময় অর্জুন ও তার স্ত্রী তিথি হাজরা ও শিশু সন্তান অরণ্য কুমার মণ্ডলকে ছটফট করতে দেখেন তারা। হাসপাতালে নেওয়ার পথেই তিথির মৃত্যু হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় অর্জুন ও অরণ্যর। স্বজনদের দাবি, এটি পরিকল্পিত হত্যাকাণ্ড। এ ঘটনার পর পলাতক একই ভবনের অন্য একটি ফ্ল্যাটে থাকা অর্জুনের ভাই অসীম ও তার পরিবার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে পুলিশ। সংবাদ শেষ করব, তার আগে শিরোনামগুলো জানিয়ে দেব আরও একবার। চলতি বছরের শেষ দিকে সম্মেলনের প্রস্তুতি আওয়ামী লীগের। আগুনের ভয়াবহতা রোধে রাজধানীবাসীকে উদ্যোগ নিতে হবে বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। কাল থেকে টানা 15 দিন রাজধানীর বহুতল ভবনে অভিযান জানালেন শাওম রেজাউল করিম। এবং বিদেশি চ্যানেলে দেশি বিজ্ঞাপন বন্ধ 1 এপ্রিল থেকে বললেন তথ্যমন্ত্রী। দর্শক, এই ছিল এখনকার সংবাদ। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। দালান নির্মাণের এক বিশ্বস্ত প্রতিষ্ঠান সাইমা প্রপার্টিজ প্রাইভেট লিমিটেড আপনার উপরে ওঠার সঙ্গী।